মানে কথা থেকে আমি বলবো যে আমার মা বোনরা কিন্তু হিংসুটে দা, মেয়েরা কিন্তু সবাই হিংসুটে হয় না। এটা আমরা কিভাবে বুঝি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কেন যেন মেয়েদেরকে প্রচন্ড অগ্রাধিকার দেন, তিনি নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেন, তিনি মেয়েদের জন্য যে কত কিছু করেন তা বলে আমরা শেষ করতে পারবো না। আমরা তাকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করব, কারণ আপনারা তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন এবং আমিও বুঝতে পেরেছি, যখন থেকে নাচল থেকে আমি ভোলাহাটে আসার সময় আমি বুঝতে পেরেছি এলাকাটা কত বঞ্চিত, এলাকাটা কত পিছিয়ে আছে। আমি ভোলাহাটের অনেকের সাথেই কথা বলেছি, আমি জানতে পেরেছি ভোলাহাটের সবাই সব দিক থেকে সব শ্রেণীর মানুষরা অনেক বঞ্চিত। তো আমি চাই না আমার ভোলাহাট কোন দিক থেকে পিছিয়ে থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে অনেক উন্নয়ন করেছেন, আমাদের ভোলাহাট কেন পিছিয়ে থাকবেন? আমরা কি মানুষ না? আমরা ভোলাহাটকে চাঁপাইনবাবগঞ্জ সদর যেরকম উন্নত, রাজশাহী যেরকম উন্নত, সেরকম উন্নত দেখতে চাই। ভোলাহাটকে ভুলে গেলে চলবে না। তো জিয়াউর রহমান আঙ্কেল, আমি আশা করি অনেক ভোটের মাধ্যমে পাশ করবেন। তো জিয়াউর রহমান আঙ্কেল আর যদি না, তিনি তো করবেনই, তাকে তো আপনারা আপনারা যারা জনপ্রতিনিধিরা আছেন সবাই তো জিয়াউর রহমান আঙ্কেলকে বলবেন ভোলাহাটের এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে, এবং আমিও খোঁজ খবর নিব ভোলাহাটে কি কি লাগবে, সেগুলো আমি জিয়াউর রহমানের আঙ্কেলের কাছে যাব এবং আমি স্পেশালি বলব ভোলাহাটের এটা লাগবে এটা লাগবে এটা লাগবে, আপনার এটা করতে হবে। আপনি যদি না করেন তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, আমার ভোলাহাটে এই এই জিনিস নাই, আমাদের এগুলো লাগবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেক মমতাময়ী, অনেক মমতাময়ী, তার কাছে যে যা চায় তিনি হাসি মুখে খুশি মুখে সেটি দেন। তো তার ক্ষমতায় তিনি আছেন এখন, আগামী 2024 সালের জানুয়ারিতে যে ইলেকশন হবে সেই ইলেকশনে তাকে আরো একবার আমরা ভোটের মাধ্যমে বিজয়ী করব, কারণ শুধুমাত্র জিয়াউর রহমান আঙ্কেল 8 মাসের জন্য এসে কিন্তু ভোলাহাটের জন্য তেমন কিছু করতে পারবেন না, তাকে আরো একটা টার্ম থাকতে হলে মাননীয় প্রধানমন্ত্রীকে আরো একবার ক্ষমতায় আসতে হবে, তাহলে আমাদের ভোলাহাট উন্নত হবে। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিব, নৌকা মার্কায় ভোট দিব, তাকে জয়যুক্ত করব। তাকে জয়যুক্ত করা আমাদের জন্য এখন একটা দেশপ্রেমের অংশ। আমরা যদি বাংলাদেশকে ভালোবেসে থাকি, আমরা যদি বাংলাদেশের উন্নতি চাই, তাহলে আমরা শেখ হাসিনাকে ভোট দিব, আমরা নৌকা মার্কাকে ভোট দিব এবং বিপুল ভোটে জয়যুক্ত করব আমাদের ভোলাহাটের উন্নয়নের জন্য। সবাই ভালো থাকবেন, সবাই আমার মমতাময়ী হাসুয়াপার জন্য দোয়া করবেন, সবাই ভোলাহাটের জন্য দোয়া করবেন। ভোলাহাটের জন্য দোয়া করতে হলে নৌকা মাকে ভোট দিতে হবে। তো 1 তারিখে সবাই দলে বলে যাবেন, নৌকা মাকে ভোট দিবেন। আমি জিয়াউর রহমান আঙ্কেল যদি পাশ করে তাহলে আমি ভাববো আমিও পাশ করেছি, আমি ভাববো আমিও অঙ্কি হয়ে গেছি, কারণ জিয়াউর রহমান আঙ্কেলের সাথে সাথে আমি এখন থেকে লেগে থাকবো যে ভোলাহাটের যাতে উন্নয়ন হয় কি কি লাগবে সেটা আপনার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক, যেই আসুক না কেন, জিয়াউর রহমান আঙ্কেল আসবে শিওর, যদি উনি বাই চান্স না আসে তবু আমি আমার ক্ষুদ্র পরিসরে যতটুকু সম্ভব আমি ভোলাহাটের জন্য করে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।